আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগে ইজতেমা 2019 এ বাংলাদেশের 58টি জেলা থেকে আগত লক্ষাধিক জনতার পক্ষ থেকে বাংলাদেশের সরকারের নিকটে এই প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সবিনয় অনুরোধ করা হল। প্রস্তাবসমূহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। দুই, মানুষের রক্তচোষা সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থনীতি চালু করতে হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সুদি এনজিও ও দাদন ব্যবসায়ী মহাজনী সুদি প্রথা এবং সেই সাথে অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। তিন, হিংসা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন প্রথা চালু করতে হবে। চার, আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার বন্ধ করতে হবে এবং জঙ্গিবাদের মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করা এবং ইসলামী বই পুস্তকে জিহাদি বই বলে আখ্যায়িত করার অপতৎপরতা বন্ধ করতে হবে। জঙ্গিবাদের বিশ্বাসগত ত্রুটিসমূহ দূর করার জন্য এবং সামাজিক অনাচার সমূহ প্রতিরোধের জন্য শিক্ষার সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা ব্যবস্থা করতে হবে। ছয়, এ সম্মেলন দল নিরপেক্ষভাবে দেশের সকল প্রতিষ্ঠানে মেধাবী যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের নিযুক্ত করার আহ্বান জানাচ্ছে। সাত, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মাদকের অব্যাহত ছয়লাপ ও ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট সমূহ বন্ধ করতে হবে। আট, পিস টিভি বাংলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এ সম্মেলন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। নয়, চকবাজারের চুরি হাট্টায় ও মিরপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি এ সম্মেলন গভীর সমবেদনা জানাচ্ছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করছে। সেই সাথে আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদামগুলো দ্রুত স্থানান্তরের জোর দাবি জানাচ্ছে। দশ, ভারতের নিষ্ঠুর পানি কূটনীতির কারণে বাংলাদেশের নদীসমূহ ক্রমশ মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। দেশের সেফগার্ড হিসাবে খ্যাত সুন্দরবন ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এগারো, আরাকানে রোহিঙ্গা গণহত্যার বিচার ও মিয়ানমারে তাদের নাগরিকত্ব পুনর্বহাল করে সেখানে সসম্মানে তাদেরকে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এ সম্মেলন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। বারো, সিরিয়া কাশ্মীর ইয়েমেন ও চীনের উইঘুর মুসলমান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরীহ নির্দোষ মানুষ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই অন্যায় যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধের কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য ওআইসি ও জাতিসংঘের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য এ সম্মেলন আহ্বান জানাচ্ছে। ১৩,
এ সম্মেলন বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হিজাব ও নিকাব পরিধান ও সালাত আদায়ের বিরুদ্ধে এবং তাদের নিকট ইসলামী বই খোঁজার নামে যেসব দমননীতি চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। 14. এ সম্মেলন অনিত বিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আল্লাহ, তুমি এই সরকারকে উক্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের শক্তি দাও। আল্লাহ, তুমি এই লক্ষ্য জনতার প্রার্থনা কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।